আসসালামু আলাইকুম এর সবাই কেমন আছেন যদি আপনি Paytm ইউজ করেন বা Paytm ইউজার হন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য কারণ এই ভিডিওতে Paytm যারা ইউজ করেন তাদের জন্য রয়েছে দুঃসংবাদ Paytm হতে চলেছে ইন্ডিয়ার মধ্যে ব্যান এবং আপনার ইন Paytm এর মধ্যে যদি টাকা থেকে থাকে তাহলে এই টাকাটি আপনি অতি শীঘ্র ট্রান্সফার করে নিন অন্য কোনো ব্যাংকে যদি আপনি টাকা ট্রান্সফার করেন তাহলে আপনি পড়তে পারেন মুশকিলে সো কেন ব্যান করা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে এবং এই Paytm অ্যাপটি চাইনিজ অ্যাপ্লিকেশন নাকি ইন্ডিয়ান অ্যাপ্লিকেশন সম্পূর্ণ বিস্তারিত করব এই ভিডিওতে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন জাস্ট কয়েক মিনিটের ভিডিও হবে কেন ব্যান করা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে এবং বর্তমানে কিন্তু ইতিমধ্যে প্লে স্টোর থেকে কিন্তু Paytm কে রিমুভ করা হয়েছে সো কেন করা হয়েছে কি কারণে ইন্ডিয়ার মধ্যে ব্যান করা হচ্ছে এই অ্যাপ্লিকেশনটি চাইনিজের সাথে হাত আছে নাকি চাইনিজ অ্যাপ্লিকেশন এই Paytmটি সম্পূর্ণ বলবো ভিডিওতে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন প্রথমত আমি বলতে চাই যে এটি প্লে স্টোর থেকে কেন হটানো হয়েছে বন্ধুরা প্লে স্টোর থেকে এই কারণে হটানো হয়েছে যদি আপনি এখন প্লে স্টোরে Paytm লিখে সার্চ করেন Paytm তো আপনি খুঁজে পাবেন না কিন্তু Paytm যে সমস্ত আদার্স অ্যাপ্লিকেশনগুলি আছে Paytm ফর বিজনেস Paytm মেল এই সমস্ত অ্যাপ্লিকেশনগুলি আপনি কিন্তু পাবেন Paytm মানি এই সমস্ত অ্যাপ্লিকেশন পাবেন কিন্তু Paytm পেমেন্ট ব্যাঙ্ক যে অ্যাপ্লিকেশনটি আছে আপনি কিন্তু খুঁজে পাবেন না কেন পাবেন না এই কারণে পাবেন না যে গুগল আপনারা জানেন যে গুগল যে সমস্ত জিও অ্যাপ্লিকেশনগুলি আছে সেই সমস্ত অ্যাপ্লিকেশন প্রমোট করা কিন্তু একদমই পছন্দ করেন না আর Paytm কিন্তু এই সমস্ত কাজগুলোই করছে কারণ Paytm অ্যাপ্লিকেশনের মধ্যে যখন আপনি ওপেন করবেন আপনি দেখবেন বিভিন্ন ধরনের ক্যাসিনো গেম আছে যেমন ব্যাটিং তাসের জু এক কথা বলতে গেলে যেখানে আপনাকে বাজি লাগিয়ে খেলতে হয় আপনি এই সমস্ত গেমগুলো কিন্তু প্রমোট করায় Paytm পেমেন্ট ব্যাঙ্ক সো এই যে সমস্ত ব্যাঙ্কগুলি আছে এগুলো যে প্রমোট করায় এগুলো কিন্তু গুগলের কাছে একদম পছন্দ নয় একদম কিন্তু গুগল এগুলো পছন্দ করে না সেই কারণে কিন্তু গুগল যে রয়েছে এগুলোকে সেই কারণে কিন্তু গুগল প্লে স্টোর থেকে Paytm পেমেন্ট ব্যাঙ্কে হটিয়ে দিয়েছে ওকে আপনারা অনেকেই জানেন যে আমরা গুগলের সাহায্যে যে সমস্ত অ্যাডসেন্সের মাধ্যমে যারা ইউটিউবাররা মানে ইয়ে করে আর কি টাকা উপার্জন করে অর্থাৎ গুগলের যে অ্যাডসেন্স লিঙ্ক দিয়ে গুগল এখানে বলে দিয়েছে যদি আপনি কোনো ধরনের অ্যাডসেন্স কিন্তু এখানে নিয়ম বলেছে যে যদি আপনি কোনো ধরনের ক্যাসিনো অর্থাৎ ব্যাটিং বা জুও অ্যাপ্লিকেশন যে সমস্ত প্রমোট করেন তাহলে আপনার ভবিষ্যতে অ্যাডসেন্স কিন্তু ডিসেবল হতে পারে ঠিক আছে সো এই সমস্ত অ্যাপ্লিকেশন কখনই আপনি স্পন্সর নেবেন না কখনই আপনি এগুলোকে প্রমোশন করবেন না তারপরে কিন্তু অনেক ইউটিউবার করছে ঠিক আছে তো এখানে দেখুন Paytm পেমেন্ট ব্যাঙ্ক কিন্তু এই ধরনের অ্যাপ্লিকেশনকে প্রমোট করতে গিয়ে অর্থাৎ জুও অ্যাপ্লিকেশনকে প্রমোট করতে গিয়ে Paytm কিন্তু তার ভাগ্যকে নষ্ট করে ফেললো অর্থাৎ এখন যদি আপনি প্লে স্টোরে গিয়ে Paytm লিখে সার্চ করেন তাহলে আপনি Paytm তো খুঁজে পাবেন না কিন্তু Paytm এর যে আদার্স অ্যাপ্লিকেশনগুলি আছে সেই অ্যাপ্লিকেশনগুলি খুঁজে পেয়ে যাবেন তো বন্ধুরা এই Paytm এই কারণে ব্যান করা হয়েছে যে জুও যে সমস্ত জুও অ্যাপ্লিকেশনগুলি আছে সেই সমস্ত অ্যাপ্লিকেশনকে তার অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রমোট করায় এবং তার সেই অ্যাপ্লিকেশনগুলি ক্লিক করলে তাদের অন্য ওয়েবসাইটের মধ্যে নিয়ে যায় অর্থাৎ অন্য ওয়েবসাইটের মধ্যে রিডাইরেক্ট করে এবং ডাইরেক্ট করার পর ইউজারদেরকে সেখানে বাজি লাগিয়ে টাকা বাজি লাগিয়ে খেলতে বলা হয় সো এই কারণে কিন্তু গুগল এটা পছন্দ করলে তাই Paytm পেমেন্ট ব্যাঙ্কে গুগল প্লে স্টোর থেকে ছড়িয়ে ফেলেছে কিছুক্ষণের জন্য সো এটা কিন্তু অবশ্যই সমাধান হয়ে যাবে ঠিক আছে এটাকে কোনো ধরনের চিন্তা করার দরকার নেই Paytm পেমেন্ট ব্যাঙ্ক আবার চলে আসবে প্লে স্টোর মধ্যে অ্যাভেলেবেল এখন আমি আপনাদেরকে বলবো যে Paytm আসলে ইন্ডিয়ান নাকি চাইনিজ অ্যাপ্লিকেশন বন্ধুরা এটি একটি চাইনিজ অ্যাপ্লিকেশন নয় একদম একটা ইন্ডিয়ান অ্যাপ্লিকেশন সো আপনি এখানে ইউজ করতে পারেন এরপরে আমি বলে দিই যে এখানে অনেকেই অনেকে ভিডিও আমি দেখলাম যে এখানে যে আপনার ব্যাঙ্কগুলির লিঙ্ক আছে আপনি এই ব্যাঙ্কগুলি অন্য অন্য ব্যাঙ্ক Paytm পেমেন্ট ব্যাঙ্কের সঙ্গে যেমন ধরুন এলাহাবাদ ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক বা এইচডিএফসি বা অন্য অন্য যে সমস্ত আপনি ব্যাঙ্কগুলিকে লিঙ্ক করে রেখেছেন সেই সমস্ত ব্যাঙ্কগুলিকে লিঙ্ক করে রাখবেন কিনা এখানে আপনার সেটা আপনি লিঙ্ক করে রাখতে পারেন না রাখতে পারেন এখন আমার হিসেবে বলা হয় যে আপনি এখানে লিঙ্ক না রাখাটাই ভালো হবে কারণ যেহেতু একটা Paytm এর সঙ্গে ঝামেলা চলছে গুগলের সাথে তো যদি আপনার Paytm পেমেন্ট ব্যাঙ্কের সঙ্গে কোনো ধরনের ব্যাঙ্ক লিঙ্ক থাকে আদার্স ব্যাঙ্ক যেমন ধরুন এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক এইচডিএফসি বা বিভিন্ন ধরনের ব্যাঙ্ক আছে যে সমস্ত যে কোনো ব্যাঙ্ক আপনার লিঙ্ক থাকুক সেই ব্যাঙ্কে আপনি রিমুভ করে ফেলুন পারেন আর যদি নাও পারেন তো অসুবিধা নেই কিন্তু আমার হিসাবে এটা বলা হবে যে আপনি রিমুভ করাটা বেটার হবে বেস্ট হবে কারণ যেহেতু একটা Paytm পেমেন্ট ব্যাঙ্কের সঙ্গে গুগলের ঝামেলা চলছে সো অবশ্যই কিন্তু আপনি আপনার Paytm পেমেন্ট ব্যাঙ্কের সঙ্গে যে লিঙ্ক আছে আদার্স ব্যাঙ্ক সেটাকে রিমুভ করে ফেলুন যদি আপনি না জানেন তো অবশ্যই কমেন্ট করবেন আমি কিন্তু ভিডিও বানিয়ে আপনাকে বলে দেবো যে আপনি কীভাবে আপনার Paytm ব্যাঙ্কের সঙ্গে আদার্স ব্যাঙ্ক লিঙ্ক আছে সেগুলিকে আপনি কীভাবে রিমুভ করবেন ওকে তো এর মধ্যে আমি বলতে চাই যে শুধুমাত্র কিন্তু প্লে স্টোর থেকে রিমুভ করা হয়েছে যদি আপনি এখন অ্যাপেল স্টোরে যান তাহলে আপনি অ্যাপেল স্টোরে কিন্তু সেই Paytm কে খুঁজে পাবেন সাথে Xiaomi স্টোরের মধ্যে অর্থাৎ Xiaomi যে সমস্ত আপনারা যারা ফোন ইউজ করেন যদি আপনি Xiaomi গেট অর্থাৎ যে গেট অ্যাপস বলে একটি অপশন আছে অর্থাৎ একটা অ্যাপ্লিকেশন আছে Xiaomi যে নিজস্ব একটা অ্যাপ্লিকেশন আছে অ্যাপসের সেই অ্যাপ্লিকেশন সেই অ্যাপের মধ্যে যদি আপনি Paytm লিখে সার্চ করেন তাহলে কিন্তু আপনি Paytm অ্যাপটিকে দেখতে পাবেন শুধুমাত্র আপনি গুগল প্লে স্টোরের মধ্যে আপনি দেখতে পাবেন না কারণ গুগলের একটি সাইট গুগলের একটি প্রোডাক্ট গুগলের একটি অ্যাপ্লিকেশন তাই এই গুগল যে রয়েছে এগুলোকে অ্যালাউ করে না তাই গুগল প্লে স্টোর থেকে Paytm কি সরিয়ে ফেলা হয়েছে সো বন্ধুরা এটাই ছিল কারণ যদি আপনি Paytm ইউজ করে থাকেন তো অবশ্যই একটু সাবধানে ইউজ করবেন কারণ যেহেতু একটা গুগলের সঙ্গে Paytm এর ঝামেলা চলছে
তো আমি আপনাদেরকে বলবো যে আপনি বর্তমানে যে আপনার পেটিএম এর মধ্যে টাকা আছে সেই টাকাটি আপনি উইথড্র করে নিন অন্য কোন ব্যাংকের মধ্যে যে আপনার ব্যাংক আছে সেই ব্যাংকের মধ্যে উইথড্র করে ফেলুন ঠিক আছে উইথড্র করার পর আপনার যে সমস্ত আদার ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলোকে আপনি সরিয়ে ফেলুন যখন ঝামেলাটা মিটে যাবে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তখন আপনি আবারও সেই পেটিএম কি ইউজ করতে পারেন আবারও আপনি সেই ব্যাংকগুলোকে লিঙ্ক করতে পারেন তো এটাই ছিল আজকের ভিডিও যে পেটিএম কে কিন্তু প্লে স্টোর থেকে সরিয়ে ফেলা হয়েছে গুগল কিন্তু সরিয়ে ফেলেছে তো যদি ভিডিও ভালো লাগে এবং হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করবেন লাগে সেটা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন নতুন নতুন ভিডিও পড়তে আর অবশ্যই একটা কমেন্ট করে দিয়ে যাবেন মোটিভেশন করবেন আমাকে প্লিজ অ্যান্ড এটাই ছিল আজকে